আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে 2 লাখেরও অধিক একটা নিয়োগ সার্কুলার আসবে। আজকে আপনাদেরকে জানাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা অনেকেই আমাকে পোস্ট করেন বা মেসেঞ্জারে এবং বিভিন্ন কমেন্ট করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ হয় কি না। তো বর্তমান সময়ে বাংলাদেশের কিন্তু ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু পুরোপুরি ভেঙে পড়ছে, আপনারা সবাই জানেন। তো এখন বর্তমানে আগামী কয়েক মাস হয়তো বা নিয়োগ না আসার পসিবিলিটিস থাকলেও তারপরে 2 মাস বলতে গেলে অক্টোবরের দিকে হচ্ছে আমরা বড় কয়েকটা নিয়োগ দেখতে পাবো, যেমন NSI এর অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বড় বড় কিছু নিয়োগ পাবো। সবচেয়ে বড় একটা নিয়োগ পাবো যেটা হচ্ছে বাংলাদেশ পুলিশে একটা বড় নিয়োগ পাবো আমরা সামনে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট CID তে আমরা একটা নিয়োগ পাবো। এগুলো সবগুলো আপনাদেরকে ইন ডিটেলস আমি আপনাদেরকে সামনে জানাই দিব। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা অবশ্যই নিয়োগ পাবেন, নিয়োগ পরীক্ষাগুলো হবে, যেমন হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো হবে। তারপর হচ্ছে আপনার হিসাব মহানিয়ন্ত্রকের কয়েকটা পরীক্ষা পেন্ডিং ছিল, আপনারা হয়তো বা জানেন বিষয়টা, ওই পরীক্ষাটা হবে। এবং চট্টগ্রাম বন্দরের জুনিয়র অডিটরের একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটাও সামনে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনারা যারা প্রস্তুতি নিয়েছেন তারা মোটামুটি প্রস্তুতি নেন যাতে এই সময় আপনারা পরীক্ষাটা দিতে পারেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেকটা জিনিস আপনারা পাবেন, প্রত্যেকটা সার্কুলার এবং নতুন নতুন সার্কুলারগুলো আপনারা পাবেন, এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নাই। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন হচ্ছে শেখ হাসিনার সময় যে নিয়োগগুলো আসছিল বা যে নিয়োগগুলো হয়েছিল এবং যে নিয়োগগুলোতে আপনি অ্যাপ্লাই করছিলেন ওই নিয়োগগুলো কি স্থগিত হয়েছে অথবা ওই নিয়োগগুলো কি সামনে হবে। তো আমি আপনাদেরকে বলে রাখি, এ ধরনের কোনো রকমের কোনো ইনফরমেশান জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়নি, তাই আপনারা যে পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করছেন ওই পরীক্ষাগুলো অবশ্যই হবে, এটার সাথে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন অনুযায়ী কোনো রকমের লেনদেন নাই। অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে আমার ফ্যামিলি আওয়ামী লীগ থেকে বিলং করে, আওয়ামী লীগের নেতা বা হচ্ছে অনেক মিনিস্ট্রি লেভেলের পার্সন, তো এদের নিয়োগ নিয়ে কোনো ঝামেলা হবে কি না। তো এই বিষয়ে হচ্ছে আমি এখন আর আপাতত বলতে পারতেছি না, যদি এ ধরনের কোনো সিচুয়েশন আমি দেখি অবশ্যই আপনাদেরকে জানাবো। জাস্ট চেষ্টা করবেন হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে, বিকজ অফ এখন বর্তমানের সিচুয়েশন আপনারা সবাই জানেন যে কী অবস্থা, সব কিছু বিবেচনা করে ভেরিফিকেশনের দিকে একটু ক্লিয়ার রাখবেন। আচ্ছা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা যে বিষয় এটা হচ্ছে বর্তমান সরকারি চাকরির ক্ষেত্রে 35 বছর হবে কি না। আপনারা জানেন অ্যাট প্রেজেন্ট আমাদের ডক্টর ইউনুস কিন্তু এখন প্রেসিডেন্ট, তার পাশাপাশি হচ্ছে সমন্বয়কারী যেগুলো আছে এগুলো কিন্তু কোটা নিয়ে বা হচ্ছে সরকারি চাকরি নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করছিল। অ্যান্ড তাদের 2018তে কোটা সংস্কারের মধ্যে আরও একটা দাবি ছিল যেটা হচ্ছে আপনার 35 বছর আপনার সরকারি এই চাকরির মেয়াদ থাকতে হবে, 35 বছর পর্যন্ত করতে হবে। এটা কিন্তু 2018 সালে ওরা অনেকবার বলছিল, প্রত্যেকটা কোটা সংস্কার থেকে শুরু করে সব জায়গায় এই জিনিসটা অনেক বেশি হাইলাইটেড হয়েছিল। তো তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এই জিনিসটা এখনও হয় নাই, ইউটিলাইজ হয় নাই, এবং এই সময়ে অনেকেই হচ্ছে এজ চলে যাওয়ার কারণে অনেকেই পরীক্ষা দিতে পারবেন না। দ্যাটস ওয়াই হচ্ছে আগামী যে সময়টা আসতেছে এই সময়টা হচ্ছে আপনাদের জন্য খুবই ভালো একটা নিউজ। আপনাদের আগামী NSI হচ্ছে অথবা আপনাদের সেকেন্ড ক্লাসের যে নিয়োগগুলো থাকবে, সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে বলতেছি আমি যতটুকু শুনছি, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস হচ্ছে আপনার এই ধরনের নিয়োগগুলোতে হচ্ছে আপনার বয়স সীমা হচ্ছে 35 পর্যন্ত করার পসিবিলিটিস অনেক বেশি, প্রায় 90-95% ধরতে পারেন। তারপর আমি একটু কনফার্মেশন পেলে কোনো একটা সার্কুলার আসলে অবশ্যই আপনাদেরকে জানাই দিব এই বিষয়টা। কিন্তু আপনারা ধরে রাখেন হচ্ছে আপনার বয়স সীমা বাড়বে এবং বয়স সীমা অনুযায়ী আপনারা বাড়াতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন যারা 35 পর্যন্ত থাকবেন তাদের ক্ষেত্রে। তারপর বলে রাখছি কবে থেকে পরীক্ষা শুরু হবে, যেমন সামনে হিসাব মহানিয়ন্ত্রকের যে পরীক্ষাগুলো আপনার পেন্ডিং আছে এই পরীক্ষাগুলো খুব আর্লি হবে, আপনারা সবাই এটার জন্য প্রস্তুতি থাকবেন। তারপর হচ্ছে আপনার খাদ্যের যে পরীক্ষাগুলো আছে এগুলো হবে, বন্দরের যে পরীক্ষাগুলো আছে এগুলোই হবে। লাস্ট ওয়ান হচ্ছে আপনার এক্সাম সম্পর্কিত কোনো রকম তথ্য বা হচ্ছে আপনার কোনো রকমের পরীক্ষা দিতে চাইলে ফ্রিতে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে চলে আসবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।